আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। আজ শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় জনসভায় অংশগ্রহণ করার জন্য কোচবিহার জেলার বিভিন্ন বিধানসভা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা ট্রেনে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। সকাল থেকে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেল কোচবিহার জেলার বিভিন্ন রেল স্টেশনে। এদিন সকালে তুফানগঞ্জ বিধানসভা স্টেশনে ভিড় দেখা গেল সকাল থেকেই। কোচবিহার উত্তর ও দক্ষিণ বিধানসভা নিউ কোচবিহার স্টেশনে কর্মী সমর্থকদেরও দেখা যায়। দীর্ঘ এক বছর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে এসেছেন এবং আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে তার জনসভা। শুক্রবার কোচবিহারের মেখলিগঞ্জে 3 বিঘায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার বিএসএফ এবং পুলিশের কর্মকর্তারা এলাকা পরিদর্শনে আসেন। বিএসএফ এর তরফে ফেস্টুন লাগানো হয়েছে এলাকায়। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তার সফরের আগে 3 বিঘায় আসেন কোচবিহার জেলা পুলিশের এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। স্নিফার ডগ এবং বোম স্কোয়াড 3 বিঘা করিডোর এবং হেলিপ্যাড এলাকায় তল্লাশি চালায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর দেবী মন্দির সংলগ্ন জিটি রোডে বৃহস্পতিবার দুপুরে আসানসোল গামী দুটি চার চাকা বাহনের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে একদিকে যানজটের সৃষ্টি হয়, যেমন অন্যদিকে দুই বাহনের মালিক নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ পরিস্থিতি বুঝে দুটি গাড়ির কাগজপত্র বাজেয়াপ্ত করে এবং দুই গাড়ির চালককে গাড়ি নিয়ে নিয়ামতপুর ফাঁড়িতে হাজির হওয়ার নির্দেশ দেয়। অন্ডালে 2 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাগ্রস্ত পুলিশের ভ্যান। জানা গেছে ওই ভ্যানে থাকা এক মহিলা বিচারাধীন বন্দী গুরুতর জখম হয়েছেন। এর পাশাপাশি একজন মহিলা পুলিশকর্মী এবং পিক আপ ভ্যানের খালাসিও জখম হয় বলে সূত্রের খবর। তাদের তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আসানসোল সংশোধনাগার থেকে ওই বন্দীদের দুর্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ভিআইপি কনভয়কে সাইড দিতে গিয়ে একটি পিক আপ গাড়ি হঠাৎ গতি কমিয়ে পুলিশের ভ্যানটিতে ধাক্কা মারে। ঘটনার পর অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাময়িক উত্তেজনা ছড়ালেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। রেলের জায়গায় অবৈধভাবে চলছিল স্কুল। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ এবং আরপিএফ বাহিনী পৌঁছে সেই স্কুলকে উচ্ছেদ করল। পূর্ব রেলের আসানসোল ডিভিশনে যোগীস্থানের ঘটনা। এই ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে প্রায় 40 বছর ধরে যোগীস্থানে বিবেকানন্দ স্কুল চলছিল। গরমে ছুটি দেওয়া হয়েছে স্কুলে। এদিন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের উদ্যোগে সেই স্কুলকে উচ্ছেদ করা হয়েছে। রেল আধিকারিকদের তরফে জানানো হয়েছে রেলের জায়গায় অবৈধভাবে স্কুল চলছিল তাই উচ্ছেদ। যদিও বিবেকানন্দ স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কোনো নোটিশ ছাড়াই এই উচ্ছেদ করা হয়েছে। এই স্কুলে 250 জন পড়ুয়া রয়েছে। এদিন রেল কর্তৃপক্ষ এবং আরপিএফ বাহিনী পৌঁছে স্কুলের সমস্ত আসবাবপত্র গাড়িতে তুলে নেয়। সারা পাবলিক কে সামনে আত্মদাহ করুঙ্গা ইসি বিল্ডিং মে কিউ কিউকি ইতনে সাল সে হামনে সেবা কিয়া বচ্চোঁ কো গরীব বচ্চোঁ কো পড়ায়া আপসে মাঙ্গ রহে হ্যায় আপ সব জগহ দে রহে হ্যায় হামকো নাহি দে রহে হ্যায় নির্ভর সমঝ করকে আপ হামকো খদেল রহে হ্যায় রেল প্রশাসন আগর নাহি সুনেগি আপকি বাত তো কিয়া করেগা क्या करेंगे वही आखिरी उपाय है आत्मदाह। বলছি রেলে জমিতে একটা স্কুল চলছিল বিবেকানন্দ যোগী আসানে, সেখানে আজ উচ্ছেদ করা হয়েছে। তাদের অভিযোগ আমাদের বিনা নোটিশ করেই এই জমি থেকে উচ্ছেদ করা হবে। দেখুন জমিটা যে স্কুল চালাচ্ছে সেটাই হচ্ছে একটা আনঅথরাইজ নম্বর ওয়ান। নাম্বার টু, রেল কর্তৃপক্ষ আনঅথরাইজ যে অকুপ্যান্ট আছে তাদের উইদাউট নোটিশে কখনোই
দখলমুক্ত করার চেষ্টা করেন অবশ্যই নোটিশ করা হয়েছে। এটা সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সমস্ত রেলের জমি থেকে দখলমুক্ত করতে হবে। আসানসোল ডিভিশন ঠিক সেই রকমই একটা স্টেপ নেওয়া হয়েছে, এর আগেও দখলমুক্ত করেছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে যতদিন পর্যন্ত দখলমুক্ত না হচ্ছে। গঙ্গা নদীর ভাঙন কবলিত এলাকা এবং ভাঙন রোধের কাজে তদারকি করতে মালদার ভূতনিচরে পৌঁছলেন রাজ্য সেচ দপ্তরের আধিকারিকরা, সঙ্গে বিহার রাজ্যের সেচ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দুই রাজ্যের সেচ আধিকারিকরা ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন, দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। আগত বর্ষার আগে যতটা দ্রুত কাজ করা সম্ভব তার নির্দেশিকা দেন সেচ দপ্তর। নদীপথে জেলার অন্যান্য ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখবেন সেচ আধিকারিকরা, এমনটাই জানানো হয়েছে প্রশাসন সূত্রে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী এবং 11 বছর পূর্ণ উপলক্ষে আজ নন্দীগ্রামে ডিএমটি স্কুলের অডিটোরিয়ামে হলে সভা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বক্তব্যে বলেন, নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে বলে তিনি মত প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একমাত্র বিকল্প মুখ, কেন্দ্রে বিকল্প সরকার গড়তে হবে আর তার চাবিকাঠি বাংলার হাতে। মা মাটি সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পোশাক আশাক জুতো সাইকেল সব দিচ্ছেন, যা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছে আর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। এছাড়াও তিনি এ বিষয়ে একাধিক বক্তব্য রাখেন। একদিকে উন্নয়ন, রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, অন্যদিকে সামাজিক সুরক্ষা। এখন আপনারা দুয়ারে সরকার পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনেরা সহায়তা পাচ্ছেন, এটা আপনাদের অধিকারে পরিণত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব বয়সের মানুষ জন্ম থেকে যতদিন বাঁচবেন সরকারকে পাশে পাবেন, মা মাটি মানুষের সরকার একের পর এক প্রকল্প দিয়ে। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড আমতলার সন্নিকটে চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিং এ পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353477।